একটা বলে এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করার জন্য আমার এখানে লাগবে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি 1 চামচ দিয়ে দিলাম এরপর এখানে আছে টক দই যেটাকে আমি ফেটিয়ে রেখেছি টক দই পুরোটাই দিয়ে দিলাম এরপর আমি দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর দেব এখানে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দেব চিকেনটাকে কভার করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবার আমি গরম দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এই কড়াইতে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে আলুগুলোকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পেঁয়াজের বিরিস্তাগুলো ভেজে নেব এরপর আমি একই তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়ে নেব এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে একটা টমেটো কেটে রেখেছি আমি এটা দিয়ে দেব এবার আমি মশলাটাকে লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রান্না করব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব ঢাকা দিয়ে 10 মিনিট কুক করব 10 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে চিকেনটাকে একটু নাড়িয়ে দেব আবারও চিকেনটাকে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব চিকেনটা হতে হতে আমি অপর সাইডে ভাতটাও তুলে দেব ভাতের জন্য আমার লাগবে এলাচ দালচিনি লবঙ্গ জাবিত্রী এখানে আছে সাজিরা বড় এলাচ স্টার্চ জায়ফল একটা তেজপাতা গোলমরিচ আর লবণ আর একটা কাঁচা লঙ্কা চিরা সব মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব হাতের জলটা গরম হয়ে গেছে এবার আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা দিয়ে একবার আমি জাস্ট নেড়ে দেব বারবার এটাকে নাড়লে চালগুলো ভেঙে যাবে তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাতটা আমার 80% মতো কুক হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি বিরিয়ানিটাকে দম দেব দমের জন্য আমার এখানে লাগবে বিরিস্তা কেশর ভেজানো দুধ ধনে পাতা পুদিনা পাতা একসঙ্গে কুচিয়ে রেখেছি আমি বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল ঘি আর এখানে ভাত আর এখানে মাংস প্রথমেই আমি এই হাঁড়িটাকে একটু ঘি মাখিয়ে নেব এরপর আমি ভাতের উপরে একে একে বিরিয়ানি মশলা ধনে পাতা পুদিনা পাতা কুচি আর এখানে বিরিস্তা দুধটা একে একে লেয়ার করব এরপর দেব মাংস এরপর আবার দেব ভাত এইভাবে 3-4টে লেয়ার করে দেব বিরিয়ানি লেয়ার করা হয়ে গেছে এবার আমি ওপর থেকে বিরিয়ানি মশলা ধনে পাতা পুদিনা পাতা কুচি পুরোটাই দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর এই দুধটা পুরোটাই দিয়ে দেব আর দেব 1 চামচ কেওড়া জল 1 চামচ গোলাপ জল
তোমরা চাইলে এখানে মিঠা আতরও ব্যবহার করতে পারো। আর দেব এক চামচ ঘি। বিরিয়ানিতে কিন্তু ঘিটাই মেইন ইনগ্রেডিয়েন্টস, ঘি ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ। আর এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, এই দুটো দিয়ে দেব। বাঙালির বিরিয়ানি ডিম আর আলু ছাড়া একদম অসম্পূর্ণ। আমার লেয়ারিং করা কমপ্লিট, এবার আমি এটাকে দমে বসাবো। হাঁড়িটাকে কভার করার জন্য আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। হাঁড়িটাকে এবার আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দেব এবং লো ফ্লেমে 10 মিনিট দম দেব। বিরিয়ানি কিন্তু একদম রেডি, না কে কোথায় যাবে না। কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে, এবার এটাকে খুলে দেখো কেমন হয়েছে। সেন্ট যা বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি। ওয়াও, এবার এটাকে আমি সার্ভ করে দেবো।